ওনার ছবিটা ওই যে এখানে ইয়া করে রাখছে, তো জায়গাটা অনেক সুন্দর। আর এখানে হচ্ছে অনেক সুন্দর, খুবই সুন্দর প্ল্যানটা, অসম্ভব সুন্দর না? আজকে এসেছি সর্গদা কমিটি, এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এই যে, এটার ভিতরে এখন যাব। আজকে ব্লগটা কিন্তু অনেক মজার, সবাই আমার সঙ্গে থাকেন, দেখেন পাকিস্তানের এই জায়গাটা কত সুন্দর, চলেন। হেই গাইস, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম, দিস ইজ জারা খান, ব্যাক টু ব্যাক। এই দেখেন কোথায় আমরা এসেছি ঘুরতে, এত সুন্দর একটা বিমান, ওয়াও গ্রেট না, সুন্দর না? তো ঘুরতে এলাম আমি আর আমার কিউট বর পাকিস্তানে, তো ঘোরাঘুরি করতে করতে ভাবলাম যে একটা ব্লগ বানাবো না, তা কি হয়, তো আপনাদের জন্য একটা ব্লগও তৈরি করে ফেললাম। তো এই ব্লগটা সম্পূর্ণ আপনাদের জন্য, দেখেন এখানে একটা সুন্দর বিমান দাঁড়িয়ে আছে, ওই দেখেন, দেখি তুমি দাঁড়াও এখানে, পিছনে দাঁড়াও, এই দেখেন, এইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, সুন্দর একটা বিমান দেখতে পাচ্ছেন এখানে, ওই যে দাঁড়ায় আছে। তবে হ্যাঁ, এই বিমানটাতে কিন্তু আমরা যাবো না দেশে, ঠিক আছে, এই বিমানটা কিন্তু এমনিতে দাঁড়িয়ে আছে। যাই হোক, আপনারা পাকিস্তানের কলা গাছ দেখেছেন কিনা জানি না, এই দেখেন কলা গাছ, পাকিস্তানের কলা গাছ, নাইস, জাস্ট ওয়াও, তাই না, সুন্দর না? আর আমরা যে জায়গাটাতে আছি, জায়গাটা অনেক সুন্দর, এটা কি বলে, এটাকে এমনিতে কমিটি বলে, কি জায়গার একটা এমনিতে বেস্ট বসার জায়গা, কি রোডের সাইডে, রোডের সাইডে আর কি, দেখেন কত সুন্দর একটা জায়গা, এটা কিন্তু কোনো পার্ক না, মানে এমনিতে ফুটপাতের একটা জায়গা আর কি, হাইওয়ের, ঠিক আছে, তো এখানে মানুষ বসতে পারে, হাইওয়েতে এটা রেস্ট ঘর, ঠিক আছে, রেস্ট নেবার জায়গা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আসলে অনেক মানুষ আছে যারা রেস্ট করে, কন্টিনিউয়াসলি রেস্ট করতেছে, কথা বলতেছে, তো আপনাদেরকেও দেখাবো সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারা আমার সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন, আর আমি তো এমনিতেও বাঁচাল, মানে অনেক বেশি বেশি কথা বলি, যাই হোক, এনিওয়েজ কোনো ব্যাপার না, আমি এখন আপনাদের সব কিছু দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো তারপর হচ্ছে যে আমি এসেছি ঘুরতে, তো আমার অনেক ভালো লাগছে এখানে, কিন্তু আপনারা এই দেখেন পিছনে চায়ের দোকান, ওই যে, তো এখানে চায়ের দোকান তো সব জায়গাতে পাবেন, মানে পাকিস্তানের চায়ের দোকান এটা হতে পারে না। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর, তো এইখানে ভাবছিলাম যে আমরা একটু বসি, বসে একটু কথা বলি, সো তারপর হচ্ছে যে আমাদের একটু বসা হাঁটা, ব্যাস এই যে, এতে সে বসে পড়ছি এখানে, এর তো মানে কোনো কাজ নেই, যেখানে যাবে চুপ করে বসে পড়লে এসে 5 মিনিটের জন্য, যে বসে কেমন লাগছে, ভালো, অনেক সুন্দর, মার্শাল্লাহ, কি বলছে, অনেক ভালো। দেখেন এই বিল্ডিংটা কিন্তু সুন্দর, এখানে কিন্তু অনেক পুলিশও আছে, তো দেখেন পিছনে অনেক পুলিশও আছে, যাই হোক বসে পড়লাম একটুখানি, দেখেন তো এখানে কমিটি বলতে হ্যাঁ সব কথা, আচ্ছা এই যে দেখেন এই বিল্ডিংটা কিন্তু অসম্ভব সুন্দর, না না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আর এত সুন্দর একটা জায়গা আছে, মোহাম্মদ আলী পিজাল তসবির, এই তো এটাই তো দেখাতে বলে গেছি, দেখেন আপনাদেরকে দেখাই, এখানে দেখবেন মেয়ে, আমি আমার পাশটা আমি এখানে রাখলাম, এখানে মানুষ এই দেখেন ঘুরতে সাইকেল চালাচ্ছে, মানে সবাই একটু আনন্দ করে, বাট বিকাল হলে বেশি টাইম, বেশি টাইম এখানে মানুষ আসে। ওইখানে হচ্ছে কেদার আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, আমি আপনাকে ওনার পিকচার দেখানোর চেষ্টা করি, ওই দেখেন ওনাকে খোদাই করে বানানো হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই, এই যে, এই যে ওই দেখেন ওইখানে ওনার ছবিটা, ওই যে এখানে ইয়া করে রাখছে, তো জায়গাটা অনেক সুন্দর, আর আমার ঘুরতে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগতেছে, ওই যে ও তো এখানে আমার আমার হাতের পার্স, জায়গাটা প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা জায়গা, দাঁড়াও 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 এখানে দাঁড়াও, ওই যে ইয়া করি কেদার আলী মোহাম্মদ আলী জিনা উনকে দেখাতে, আমরা অনেক সুন্দর আছি, ভালো আছি, সো আপনারা কেমন আছেন আমাদের কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, যারা যারা ভালো আছেন, খারাপ আছেন, যাই আছেন আমাদেরকে জানাবেন, ওই দেখেন আর এত সুন্দর সুন্দর ফুল, আমরা একটু ভিডিও বানাতে ভয় পাচ্ছি, ঠিক আছে, কারণ এখানে আসলে ভিডিও বানানো অ্যালাউ কিনা জানি না, আমরা কিন্তু বানিয়ে ফেললাম ভিডিওটা, তারপর হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে এত সুন্দর ফুল দেখেন, এই যে কত সুন্দর ফুল না, তা এই দেখেন কেদার আলী মোহাম্মদ আলী জিনা, ওই যে ওনার তাজবির, ওনার পিকচার ওই যে পিছনে, এই দেখেন স্পষ্ট দেখতে পেয়েছেন, এই যে আমার পিছনে দেখেন, এই দেখেন আপনাদেরকে, এই দেখেন এখান থেকে দেখা যাচ্ছে না, তো কই এখান থেকে দিয়ে না উপরে করো থোড়া না আগে করো, এই যে আচ্ছা দেখা যাচ্ছে না রোদের জন্য, যাই হোক, আর এটা রোডের সাইডে একদম, ঠিক আছে, আর ঘাস ঘাসের মধ্যে, আর আমার গলাটা প্রচুর ভেঙে গেছে, আমি বেশি চিল্লায় কথা বলতে পারছি না, আমি জানি না কি হয়েছে আমার, এটা গাছগুলো সুন্দর করে সাজানো আছে, অনেক সুন্দর জায়গা, মানে অনেক এখানে অনেক মানুষ ঘুরতেছে, অনেক মানুষ, আপনারা আসলে দেখলে বেশি শিখতে পারবেন না, অনেক মানুষ ঘুরতেছে, দেখেন এটা কত সুন্দর গাছ, এখানে টাইলসের মতো করা, এখান থেকে উঠলাম, আর এখানে মানে প্রতিটা জায়গাতে সুন্দর সুন্দর সাউনি দেওয়া, মানে এত সুন্দর সুন্দর সাউনি দেওয়া, সব জায়গাতে মানে একটু ডিফারেন্স পরিবেশ, ঠিক আছে, তো সব হচ্ছে ডিফারেন্স আলাদা, আর যখনই দেখবো সবগুলোই আমার কাছে অনেক আলাদা লেগেছে, তাই আপনাদেরকে আমি ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করে দিই,
সো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখেন তো এদিকে না যায়, চলো সামনে দিকে ব্যাক করি আসুন। আচ্ছা তো এই যে এটা একটা বসার জায়গা, মানে প্রতিটা জায়গাতে কম বেশি করে বসার জায়গা কন্টিনিউয়াসলি আছে, ঠিক আছে। তো এইখানেও সব জায়গাতে, আর আমার কাছে বেশি ভালো লাগছে ফ্লাইটটা, ওই যে ওইখানে কই গেল ফ্লাইটটা, কই ও ওই যে পিছনে ফ্লাইট, ওই দেখো। আচ্ছা এখন আপনাদেরকে আমি সুন্দর করে ফ্লাইট দেখাবো। এই কী হলো কী হলো বোকা, চো আপনাদেরকে আমি দেখাই। দেখবেন আমি আমার ক্যামেরাটা ওপেন করে নিয়েছি, কিন্তু আমি বেশি কথা বলতে পারছি না। এখানে দেখেন কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, মানে যারা কর্মঠ মানুষ তারা এখানে রেস্ট করতে আসে, ঠিক আছে। এই দেখেন এখানে মানে অসম্ভব সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখেন সুন্দর সুন্দর পরিবেশ, এখানে একটা মেয়ে দেখেন, মেয়েটা প্রেম করতেছে, ঠিক আছে, মোবাইলে প্রেম করতেছে। সো দেখেন সে মোবাইলে প্রেম করতেছে, বলতেছে কোথায় আসবো কি করবো, কিন্তু আমি ভিডিও করতে পারলাম না, হয়তো ফ্যামিলি মেম্বার আছে। দেখেন কত সুন্দর একটা বিমান, দেখেন পাকিস্তানের প্ল্যান। আর এখানে হচ্ছে অনেক সুন্দর, খুবই সুন্দর প্ল্যানটা, অসম্ভব সুন্দর না, বাট এটা কিন্তু বানানো, ঠিক আছে, এটা কিন্তু বানানো, এবার সত্যি ভাববেন না। আর এখানে হচ্ছে বসার জায়গা, প্রতিটা জায়গাতে বসার জন্য সুন্দর সুন্দর সিট রাখা আছে, যার মন চায় সে এসে বসতে পারে। এ ওদিকে যাবো না, বেরোয় যায়, চলো বেরোয় যাই, চারিপাশে রাউন্ড করা সুন্দর। তো আর এই যে সাইড হচ্ছে রোড, দেখছেন এই যে রোড পাকিস্তান, এই যে আর এই সাইড হচ্ছে রোড, এই যে রোডের সাইডে এই যে প্লেন, আর এই যে এখানে এটা মেয়েটা যেটা প্রেম করতেছিল, ঠিক আছে। সো না সো চলো, তো আমরা যেখানে আসতে সেখানে লোকের ভিড় আছে, এখানে দেখেন একজন খাইতেছে বসে, মানে সবাই যারা কাজ কাম করে গাড়ি টাড়ি চালায়, ঠিক আছে, মানে রোডের সাইডে একটা, রোডের সাইডে একটা আইল্যান্ড, তো ওই জন্য এখানে মানুষগুলো একটু ভ্রমণ করতে আসে। তো ভ্রমণ পিপাসু যারা আছেন তারা আসে, কেউ খায়নি খাইতেছে, সো যার যেটা মন চায় সে সেটা করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে দেখাই দিলাম সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর একটা ভিডিও। আর বিল্ডিংটা তো আরও সুন্দর, মানে আমি দেখেছি আমার মনটা পুরো জোড়াই গেছে পুরো বিল্ডিংটা দেখে, অনেক সুন্দর। আর সব মিলাইয়া পুরো পরিবেশটাই নাইস, আমার কাছে ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, আর অবশ্যই আপনার সাথে আমার পরে আবার দেখা হচ্ছে, থাকবেন, সামনের ভিডিও নিয়ে হাজির হবো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন জানিয়ে দেবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করার মত বলা।